গ্রেফতার হওয়া নাই এতিয়াও আরক্ষী ফকরদ্দিন আহমেদ অভিযুক্ত আরক্ষী ফকরদ্দিন আহমেদক গ্রেফতার করার দাবি বিকি গুপ্তার পত্নীর মুখ্যমন্ত্রীক এই ক্ষেত্রত হস্তক্ষেপ দাবি করে বিকি গুপ্তার পত্নীয়ে আরক্ষীয়ে দীর্ঘ সময় কেস নাম্বার নিদিয়ার অভিযোগ করে পত্নীয়ে শীঘ্রে তেওঁর স্বামীক মুকলি করে দিবলৈ আহ্বান জানায় রাস্তার পুলিশের ওপেন দাদাগিরি চলি আছে বলেও অভিযোগ করে পত্নীগাকে পূর্বে কেতিয়াও আরক্ষীর পৰা এনে ব্যবহার পোৱা নাই বলে মন্তব্য করে বিকি গুপ্তার পত্নীয়ে ঘটনার সময় অশ্লীল ভাষার গালি গালাজ করারও অভিযোগ নিশা এগারো বজাত থানার পর অকলে ঘরলে অহার সময়তো আরক্ষীয়ে সুরক্ষা প্রদান নকরার অভিযোগ করে পত্নীয়ে বাধ্য হয় নিশা অফলাইন বাহনেরে ঘরলে যাবলগিয়া হয়েছে আরক্ষীর বিরুদ্ধে এফআইআর দি একো লাভ নাই বলে ধমকি দিয়ার অভিযোগ করে পত্নীগাকে তার স্বামীয়ে আত্মরক্ষার বাবেহে হাত উঠাইছিল বলে মন্তব্য করে পত্নীয়ে কোনে কাক মারিছে সেয়া ভিডিওত স্পষ্ট হয়ে আছে তেওঁ এইদরে মন্তব্য করে আর কারাগারত সাক্ষাৎ করবলে দিয়া নাই বলে কয় বিকি গুপ্তার পত্নীয়ে কারাগারত কোয়ারেন্টাইনত রখা হয়েছে বিকি গুপ্তাক ওপেন দাদাগিরি চলি আছে দাদাগিরির অবস্থা মারপিট করে আছে আমাক তো শক লাগি গেছে না এনেকা আমি ফার্স্ট টাইম দেখা পাইছি আমি কেতিয়াও এনেকা দেখা পানে কোনো পুলিশে আমাকে এনেকা করা দেখা পানে আজি মই ফার্স্ট টাইম দেখা পাইছি এই পুলিশে এনেকা করা এই নিবেদন করো যে এই মানুষটুক ফটাফট সাসপেন্ড করক আর এই মোর হাজবেন্ডক ওলাই দিয়ক এফআই দিছো মই 24 ঘন্টা পার হয়ে গেল গ্রেপ্তার করা নাই গ্রেপ্তার করিব লাগে বাকি যিন বাকি যে গর আছে এইটুক মই পিছত চাম লেকিন ফার্স্ট সেইটো ফকরুদ্দিন আহমদ এইটো মানুহ কাকত করিব লাগে ঘটনাটো সেই হয়েছিল গাড়ি যেটা আমি সেন্টারত আছিল তেও মানে মেইন সেন্টার যত ট্রাফিক জাম আছে তাতে সেন্টার গাড়ি আছে তেন্তে গাড়ি ধাক্কা মারি আছে আমাকে পাশ গাড়ি পিছাই আমি গাড়ি পিছাই আহিব দিয়া নাই ইউটার্ন মারিব দিছে ইউটার্ন মারি যেতে আহিলো আমি অহা পিছত আর কয় তুই ইয়াতে কিয় গাড়ি সোমাইছে তাতে আর গালি পারাপারি অশ্লীল ভাষাবিলাক কই আছে ইমান লেতেরা লেতেরা ভাষাবিলাক কই গালি পারি আছে বাগরাই দিম কিবা কিবি কই আছে তারপর এই থাপ্পর মারামারি করিল নয় ঘুষি মারামারি করে গাড়ি চারি পুরা পুরা বাগরাই দিল গলতি আমার নাই না গলতি তেওঁর আছে পুলিশের গলতি আছে পাবলিকের গলতি থাকলে আমি মাফি মাঙিলো হয় আমি কিয় মাফি মাঙি ইহঁতর গলতি আছে ট্রাফিক পুলিশের গলতি আছে তেও আমাক ভাতা মাই করেছে তেও আমাক গালি পারিছে তেও আমার গালি বাগড়াইছে তেও আমাক প্রোটেকশন দিয়া নাই তেও আমাক রাস্তা রাস্তা দাওরাই আছে কি হব রাতে 11টা বাজে একটা লেডিস তাতে ঠিয়া হয়ে আছে একটা প্রশ্ন একটা পুলিশের মানুষ এটা আহিব পারে না যে এটা লেডিস বাচ্চা আছে ইয়াক ভালকে প্রোটেক্ট করে ঘরলে এড়ি দিও নাই কোনেও অহা নাই 11টা বাজে রাতে উবের বুক নহয় কিবা নহয় চালই মই রাস্তা ঠিয়া হয়ে আছো রাস্তা খালি মানুষ নাই পুলিশ নাই রাস্তাত অফলাইন গাড়িত গৈছো দাদা মই অনলাইনও হওয়া নাই অনলাইন তিনবার বুক করে তিনবার ক্যান্সেল হয়ে গেল অফলাইন গাড়িত গৈছো এই অফলাইন গাড়ি যদি করি মোর ডিঙি চিঙি কাটি দিলে কিবা করিলে হয় মোর বাচ্চা কিডনাপ সিডনাপ করলে মই কি করিলে হয় কোনে এইবিলাক রিস্ক ললে অহা একবার খুদা নাই তেও মোক কি আছে বিকি যেটা সোমালে তেও মোক কৈছে এতিয়া আপনি যাক বিকিক রাখিম আপনি এতিয়া যাক মই কৈছে কমসে কম এইখিনিতে কয় এফআইআর হয়েছে না নাই এফআইআর দিছে না নাই সেটাও নকয় মোর হাজবেন্ডক খুদান দিয়ে উল্টা গালি পারে কয় তই মোক আইন শিকাবি তই মোক কিবা কিবি এইবিলাক কয় আছে আরে তেও খুদিব লাগা অধিকার আছে মোর উপর এফআইআর কি হয়েছে কি দিছে হয়েছে না নাই রেজিস্টার হয়েছে না খুদিব তো লাগবে না মই এগেস্ট এফআইআর দিছো রাতে কি কলে তেওঁ কৈছে কি ঠিক আছে তুমি পুলিশের উপর যে দিছা পুলিশের উপর পুলিশের উপর দিলে কি লাভ আপনি এটু বেলে বলে এটু ওলাই যাব এটু একো লাভ নাই আর হিন্দে কয় পুলিশের রুল বেলেগ পাবলিকের রুল বেলেগ পাবলিক আহি মোক উঠায় লেকিন পুলিশ মানুষ এটা পুলিশে একজন মানুষ উঠা নাই বাচ্চার ভরি চিলি গেছে তেজ ওলাই আছে কোনে চোয়া নাই মোর ভরিত লাগিছে কোনে চোয়া নাই পড়ি গৈছে কোনে উঠা নাই পাবলিকে উঠাইছে মানে এটা পাবলিকের সাপোর্টে লাগে মোক পুলিশের উপর তো ভরসা করব নিম মই মুখ্যমন্ত্রীকে এই আবেদন করো যে মই এনেকা আমার অসমত হয়ে আছে আপনি অলপ চকু কান দিয়ক এইবিলাকত এই মানুষটুক ভালকে সাসপেন্ড করক এই মানুষটুক কাম পুরা নকরির পরা উলাই দিয়ক মই এই নিবেদন করো এই যদি আজি যদি আপনি এরি লেভেল
আচ্ছা, এই দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে টেলিভিশ্যন স্ক্ৰীণত। এনেদৰে এই ঘটনা সংঘটিত হৈছিল, কেনেদৰে আৰক্ষী আৰু বিকি গুটকাৰ মাজত হতাহতি হৈছিল সেই দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে। আৰু ইয়াৰ পিছতে এনেদৰে বিকি গুপ্তাৰ পত্নীয়ে মন্তব্য কৰে, এতিয়া ঘটনাৰ 24 ঘণ্টাৰ পিছতো আৰক্ষীয়ে অভিযুক্ত আৰক্ষী ফকৰদিন আহমেদক গ্ৰেপ্তাৰ নকৰাৰ দাবী কৰিছে আৰু গ্ৰেপ্তাৰ কৰিব লাগিবলৈ আহ্বান জনাইছে বিকি গুপ্তাৰ পত্নীয়ে। এই দৃশ্য সংঘটিত হৈছিল পল্টন বজাৰত। এনেদৰে আৰক্ষী আৰু বিকি গুপ্তাৰ মাজত তৰ্কাতৰ্কি হৈছিল আৰু তাৰপিছত হতাহতি লিপ্ত হৈছিল দুই পক্ষ। Thank you.